হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউ প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার একুশ বাইশের পঁচাত্তর নম্বর পেজের একটি গণিতের প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের শর্ট টাইপ প্রশ্নগুলো একের দাগের দুয়ের দাগের এবং তিনের দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে পাশে বইটা নিয়ে বসবে প্রশ্নগুলো দেখার জন্য কারণ আমি প্রশ্নগুলোর পরে দেখাতে পারবো না আর যদি বই না থাকে তাহলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো প্রশ্নগুলোর ভিডিওটি পজ করে একবার স্ক্রিনশটগুলো নিয়ে নাও তাহলে তোমাদের সুবিধা হবে প্রশ্নগুলো পরে বুঝতে চলো আজই ভিডিও শুরু করা যাক প্রথম কোশ্চেন রয়েছে কী বলছে দেখো এক এক ব্যক্তি এক ব্যাংকে একশো একুশ টাকা জমা রেখে বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন একশো চুয়াল্লিশ টাকা ব্যক্তির চক্রবৃদ্ধি সুদের হার তা চারটি অপশানও রয়েছে উত্তরটা দেখে নিই দেখো কি বলছে এখানে যে প্রশ্নটা আছে তার উত্তরটা কীভাবে দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত আর পারসেন্ট ধরলাম তাহলে আমার ফর্মুলাটা কী জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড স্কোয়ার টু এ এখানে এ সমান কথা বলে দিয়েছে একশো চুয়াল্লিশ আর পি সমান প্রিন্সিপাল সময় বলে দিয়েছে একশো একুশ তাহলে এখানে পি এর জায়গায় বসালাম একশো একুশ ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড দ্য হোল স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান ফর্টি ফোর একশো একুশটাকে একশো চুয়াল্লিশে নিচে নিয়ে এলাম এদিক থেকে এদিকে গুণ ছিল তো এদিক থেকে এদিকে গেলে এটা ভাগ হয়ে যাবে তাহলে দেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড দ্য হোল স্কোয়ার ইজিকাল টু একশো চুয়াল্লিশ হচ্ছে বারো স্কোয়ার আর একশো একুশ হচ্ছে এগারো স্কোয়ার তাহলে বারো বাই এগারো তার হোল স্কোয়ার দুদিকে স্কোয়ার উঠে গেল তাহলে কী রইলো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইজিক্যাল টু ইলেভেন বাই টুয়েলভ বাই ইলেভেন তো ওয়ানটা প্লাস আছে ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে আর বাই হানড্রেড ইজিক্যাল টু টুয়েলভ বাই ইলেভেন মাইনাস ওয়ান যদি দশক তাহলে কী হবে একের এগারো তাহলে আর বাই হান্ড্রেড ইজিক্যাল টু ওয়ান বাই ইলেভেন আর সমান যদি কোনি গুণ করো তাহলে হবে এগারো একশো বাই এগারো আর একশোকে এগারো দিয়ে ভাগ করো তাহলে হবে নয় পূর্ণ একের এগারো সঠিক উত্তর হবে অপশান নাম্বার তিন অপশান নাম্বার এ নেক্সট দেখো দ্বিতীয় প্রশ্নটা কী বলছে তিন বন্ধু মূলধনের তিন বোন তিনজন বন্ধুর মূলধনের অনুপাত একের ছয় ইজ টু একের পাঁচ ইজ টু একের চার বছরের শেষে মোট লাভ সাঁত্রিশ হাজার টাকা হলে তৃতীয় বন্ধুর লাভ হবে চারটি অপশান রয়েছে দেখো উত্তরটা কীভাবে করছি তিন বন্ধুর মূলধন অনুপাত সমান কী করলাম একের ছয় এক ইজ টু একের পাঁচ ইজ টু একের চার এটাই দেওয়া রয়েছে তো পাঁচ ছয় এবং চারের দশক করলে আমার প্রায় ষাট তা সক সকলগুলোকে ষাট দিয়ে গুণ করে দেবো একের ছয় ইন্টু ষাট ইজ টু একের পাঁচ ইন্টু ষাট ইজ টু একের চার ইন্টু ষাট কাটাকাটি করলে ছয় দশে ষাট দশ হয় পাঁচ বারো ষাট বারো হয় আর চার পনেরোম ষাট পনেরো হয় তারপরে দেখো তৃতীয় বন্ধু বের করতে বলেছে তা তৃতীয় বন্ধু আনুপাতিক ভাগ আর কী করবের করবো তাহলে ওর অনুপাতটা যে আছে পনেরো পনেরো বাই সবগুলোর যোগ ফল দশ যোগ বারো যোগ পনেরো তাহলে কী কত হয়ে যাবে পনেরো বাই সাঁইত্রিশ অংশ তৃতীয় বন্ধুর লাভ হবে মোট লাভ সাঁত্রিশ হাজার ইন্টু পনেরো বাই সাঁইত্রিশ তো সাঁইত্রিশ হাজার কাটলে তাহলে উত্তর হবে পনেরোকে এক হাজার দিগুন করলে পনেরো হাজার সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ পনেরো হাজার নেক্সট বলছে দেখো তিনেরটা বলছে একটা সমীকরণ দিয়ে দিয়েছে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু ইজিক টু টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস নাইন সমীকরণটি কী হবে তো এটা দেখতে হবে আমরা আগে এটাকে কষে দেখবো কী হয় তো প্রথমে দেখো দুই দিগুণ করে নিলাম তা টু এক্স স্কোয়ার প্লাস তিন দুগুণে ছয় এক্স মাইনাস দুই দুগুণে চার ইজিক্যাল টু যা আছে রাখলাম টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস নাইন সবগুলোকে বাঁ দিকে নিয়ে এলাম ডান দিকে সবগুলোকে বাঁ দিকে নিয়ে দিলাম তাতে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফোর যেমন ছিল তেমন এবার টু এক্স স্কোয়ার মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স প্লাস নাইন ইজ ইজিকাল টু জিরো টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার কেটে গেল এর আগে প্লাস এবং মাইনাস আছে বলে তা রইল কী পরে দেখো ছয় এক্স মাইনাস ওয়ান এক্স মানে হচ্ছে ফাইভ এক্স প্লাস ফাইভ ইজ ইজিক্যাল টু জিরো এখানে যদি পাঁচ কমন নিই তাহলে কী যাবে এক্স প্লাস ওয়ান ইজিকাল টু জিরো তো এটা কী বলি আমরা রৈখিক সমীকরণ বলি সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ রৈখিক সমীকরণ নেক্সট দেখো চারটা বলছে পাঁচ সেমি ব্যাসারত বিশিষ্ট কোনো বৃত্তের এবি এবং বিসি জ্যা দুটি পরস্পর লম্ব তাহলে এসি এর দৈর্ঘ্য কত তাহলে এখানে দেখো ছবিটা এঁকেছি প্রথমে একটি বৃত্ত এবং দুটি জ্যা এখানে এবি সরি হ্যাঁ এবি আর বি সি দুটি জ্যা তো এই দুটো জ্যা রয়েছে আর এখানে এসির মান চেয়েছে এসি তাহলে আমরা জানি এসি সমান কী ও এ প্লাস ও সি আর এটি কি এটি হচ্ছে ব্যাসার্ধ কথা বলে দিয়েছে ব্যসার্দ হচ্ছে পাঁচ পাঁচ মানে পাঁচই হবে সবগুলো ব্যাসার্ধ তো একই হবে একটি বৃত্তের ব্যাসার্ধ সব সময় একই হয় তাহলে পাঁচই হবে তাহলে ও এ প্লাস ও সি সমান এদিকে ও এ সমান পাঁচ আর ওসিও সমান পাঁচ তাহলে হবে দশ সেমি সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি দশ সেমি নেক্সট পাঁচেরটা বলছে দেখো সদৃশ ত্রিভুজ ABC ও ত্রিভুজ পি এ এবি ইজ টু হলে ত্রিভুজ এব সি ইজ টু এ সরি ত্রিভুজ হল চারটি অপশান রয়েছে প্রথমে দেখো দুটো দুটো ত্রিভুজ এঁকেছি ত্রিভুজ এবং পি ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবং পি কিউ আর ত্রিভুজ এঁকেছি এবং একটি লম্ব এঁকেছি বিসির উপর এ এবং কিউ এর উপর পি এন তারপর দেখো এখান থেকে কী করেছি আগে বলে দিচ্ছিলো এটা এ ধুল হচ্ছে সদৃশ সদৃশ মানে কি এদের বাহুগুলো সবগুলোর অনুপাত সমান হবে তারা দেখো প্রথম যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কি হবে এবি যে বাহু রয়েছে বাই পিকিউ আর ত্রিভুজের পিকিউ বাহু সমান এবিসির এসি বাই এবসি বাই পিকিউআর পিআর ইজিক টু এবিসির বিসি ইজ বাই পিকিউ পিকিউআর কিউআর ইজিক টু এবির এ এম ইজ বাই পি কিউআর পিএন এগুলো হচ্ছে সমান তাহলে এই তিনটে সমান মানে ত্রিভুজ কি হয়ে গেল সর্বসম তা সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে কি হয় দেখো এ এম বাই পি এন মানে এই মধ্যমা আর এই মধ্যমা লম্ব যেটা রয়েছে এ এম বাই পি এন টু এসি মানে এই বাহুটা এসি বাই হচ্ছে আর সমান কি হবে ত্রিভুজ সি বাই ত্রিভুজ পি কিউআর তো এব সি ত্রিভুজের ক্ষেত্রে ভালো ফর্মুলা কি হবে হাফ ইন্টু বিসি ইন্টু এম আর পি আর ক্ষেত্রে কী হবে হাফ ইন কিউ আর বাই পি এন তাহলে কী হবে দেখো হাফ হাফ কেটে গেল তাহলে এখানে বিসি এ এম আর কিউ তাহলে এখানে দেখো তাহলে রুট থ্রি বাই ফাইভ ইন্টু থ্রি তাহলে কত হয়ে গেলো সঠিক উত্তর হবে নাইন ইজ টু নাম্বার পরে প্রশ্নটা কি বলছে ঘনকের ধারগুলি সমষ্টি ছত্রিশ সেমি ঘনকটির আয়তন চারটি অপশন রয়েছে তো একটি ঘনকের প্রথমে জানতে হবে যে একটি ঘনকের কটি ধার একটি ঘনকের মোট বারোটি ধার তাহলে তাদের সমষ্টি বলে দিয়েছে ছত্রিশ তাদের ধার ঘনকটির প্রতি ধারে দেরি কত হবে ছত্রিশ বাই বারো ইজিক টু তিন তিন বারো ছত্রিশ কেটে গিয়ে হবে তিন সেমি প্রতিটি ধারে দৈর্ঘ্য হচ্ছে তিন সেমি আর ঘনকের আয়তনের ফর্মুলা কি বাহুর কিউব মানে বাহু কত বেরিয়েছে তিন তার তিনের কিউব ঘন সেমি সমান হচ্ছে সাতাশ ঘন সেমি সঠিক করতে হবে অপশান নাম্বার এ সাতাশ ঘন সেমি দু দেখ বলছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি একের তাকে বলছে দেখো কোনো ব্যক্তি ব্যাঙ্কে টাকা জমা রাখলে ব্যাঙ্ক হলেও সঠিক করতে হবে অর্ধ মর্ণ নেক্সট তিনেরটা বলছে দেখো দু একটা বলছে হচ্ছে এবি ইজ ইকাল টু বি টু এ টু এ ইজাল টু থ্রি ইজ ইকাল টু ফোর সি হলে হয় তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইজাল টু সিক্স ইজ টু ফোর ইজ টু শূন্যস্থান রয়েছে তাহলে প্রথমে দেখো আমরা কী করবো এবি ইজিক টু বিজ টু এ টু থ্রি টু ফোর সি টু কে ধরলাম আর কে হচ্ছে নট ইকাল টু জিরো তাহলে প্রথমে কী করব টু এ ইজিক টু কে তাহলে এ সমান কে বাই টু আবার করবো থ্রি বি ইজিক্যাল টু কে তাহলে বি ইজিকাল টু কে বাই থ্রি তারপর ফোর সি ইজিক টু কে সি টু কে বাই ফোর তাহলে এবিসি এর মান ধরল এবার ABC এব ভ্যালুগুলো পুট করে দেবো তো কী হবে কে বাই টু ইজ টু কে বাই থ্রি ইজ ডু কে বাই ফোর সকল কেগুলো উঠে গেলো তাহলে রইলো কি একে দুই ইজ ডু একে তিন ইজ টু একের চার তাহলে দেখো দুই তিন আর চারের লসগু বারো তো বারো দিয়ে সকলকে গুণ করে দেবো একে দুই ইন্টু বারো ইজ ডু একে তিন ইন্টু বারো ইজ ডু একের চার ইন্টু বারো কাটাকাটি করলে ছয় দুগুনে বারো তিন চারে বারো আর চার তিনে বারো তাহলে কত হচ্ছে সিক্স ইজ টু ফোর ইজ টু থ্রি তাহলে এখানে বলেছিল দেখো শূন্যস্থানে কত বসবে তো শূন্যস্থানে বসবে তিন নেক্সট বলছে তিন একটা দেখো বলছে এক্স ভ্যারিয়াস ওয়ান বাই জেড জেড ভ্যারিয়াস ওয়ান বাই ওয়াই হলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে ভেদ সম্পর্কটি হল শূন্যস্থান রয়েছে তাহলে দেখো এক্স ভ্যারিয়াস ওয়ান বাই জেড সমান তাহলে ভ্যারিয়াস বলতে গেলে একটি ধুয়ক লাগে তাহলে এখানে আমি ধরলাম কে ওয়ান ধুবক এক্স ভ্যারিয়াস ওয়ান বাই জেড ইন্টু কে ওয়ান যেখানে কে ওয়ান নটিক্যাল টু জিরো আবারটা বলেছিল যেটা জেড ভ্যারিয়াস ওয়ান বাই জেড ভ্যারিয়াস ওয়ান বাই ওয়াই ভ্যারিয়াসটা তুললাম তাহলে আবারটা ধুবক এলো সেটা হচ্ছে কে টু ধরলাম জেড ইজ ইজিক্যাল টু ওয়ান বাই ওয়াই কে টু যেখানে কে টু ইজ নটিক্যাল টু জিরো তা জেড সমান কী হয়ে যাবে কে টু বাই ওয়াই এবার দেখো এখানে এই যে এখানে এটা রয়েছে এখান থেকে তো এখান থেকে কোনো গুণ করলাম তাহলে কী হয়ে যাবে এটা এটা হবে এক্স জেড ইজ গাল টু এটা কে ওয়ান হবে তো কে ওয়ান তাহলে এখানে দেখো জেডের যে ভ্যালু বেড়েছে এখানে এটা পুট করবো এখানে এই জেডের জায়গায় তাহলে কী হয়ে যাবে এক্স ইন টু এর ভ্যালু হচ্ছে কি কে টু বাই ওয়াই তাহলে পুট করবো কে টু বাই ওয়াই ইজ ইজিক্যাল টু কে ওয়ানকে কে ওয়ানই রইল তাহলে এখান থেকে এক্স ইজ ইজিক্যাল টু কী হয়ে যাবে এই ওয়াইটা এখানে গুণ হয়ে যাবে আর এই কে টুটা নিচে ভাগ হয়ে যাবে তাহলে কী যাবে এক্স ফিজিক্যাল টু এটা কে ওয়ান হবে তা কে ওয়ান বাই কে টু ইন্টু ওয়াই তো দেখো কে ওয়ান বাই কে টু যেটা রয়েছে এটা দুটো ধুবাক তাহলে এই ধুবকটা তুলে দিলে কী হয়ে যাবে একটা ভ্যারিয়াস হয়ে যাবে তাহলে কী হয়ে যাবে এক্স ভ্যারিয়াস ওয়াই সম্পর্কটা ভেদে সম্পর্কটা হবে এক্স ভ্যারিয়াস ওয়াই নেক্সট দেখো পরেরটা পরেরটা বলছে চারেরটা বৃত্তের কোনো বৃত্তের কোনো বৃহত্তম জায়ের লম্ব লম্ব সমাধিখণ্ড কই বৃত্তের ড্যাস হবে উত্তর কেন্দ্রগামী নেক্সট বলছে পাঁচটা দেখো এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং বলছে কোন ও এ বিজিকাল টু পঞ্চাশ ডিগ্রি হলে কোন এ এর মান হবে শূন্যস্থান রয়েছে দেখো একটা বৃত্ত এঁকেছি আমরা বৃত্ত না আঁকার পর এবং এটা ত্রিভুজ এঁকেছি ভিতরে এ বি সি এটা হচ্ছে বিন্দু এটার নাম হচ্ছে ও নাম দিয়েছি তাহলে দেখো এখন কী বলছে প্রথমে বলছে ত্রিভুজ এ ও বি যে ত্রিভুজটা রয়েছে এ ও বি এই ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজটা বলছে কী হচ্ছে এ ও ইজকাল টু ও বি বলছে এ ও ইজ এ ও এও ইজকাল টু ও তাহলে কী হচ্ছে এটা কেন এটা সমান কারণ হচ্ছে এই দুটি উভয়ই কী হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাই একটি বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমানই হয় তাহলে এই ও ইজিক্যাল টু ও বি হচ্ছে তারপরে দেখো তাহলে এইটা যদি সমান হয় তাহলে এর কোনগুলো কি হবে যদি পরস্পর বাহু সমান হয় তার কোনগুলো সমান হয় তাহলে কোন ও এ বি মানে ও এ বি এইটা ইজিক্যাল টু ও বি এ মানে এইটা এই দুটো কোন হচ্ছে সমান আর যদি মানগুলো দিয়েছিল পঞ্চাশ ডিগ্রি আমরা কি জানি আমরা জানি একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈ কোণে তিনটি কোণে সমষ্টি সময় একশো আশি ডিগ্রি হয় তাহলে দেখো কী করেছি এই ত্রিপুজের তিনটি বাহু যে আছে তিনটি কোণ যে আছে ও এ বি প্লাস ও বি এ প্লাস এ সি বি এটা ভুল হয়েছে এখানটা লিখে নেবে এ এ ও হবে এটা এটা লিখে নেবে এ ও বি এই যে তিবুজের কথা বলছি এটা কথা বলছি আপনি এ তিবুজটা তো এখানে ওটা লিখে নেবে তাহলে এটা ও বি হবে এ ও বি এটা হচ্ছে একশো আশি ডিগ্রি একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তো এখানে কুটকলাম দেখো এ ও এ বি আর ও বি এর ভ্যালু ফুট করলাম পঞ্চাশ পঞ্চাশ তাহলে কথা হয়ে যাবে একশো আশি তাহলে কোন এ ও বি সমান হচ্ছে একশো আশি মাইনাস আশি সরি একশো সমান হচ্ছে আশি ডিগ্রি আবার দেখো এখানে চেয়েছে কিন্তু আমাদের কোন কিসের মান চেয়েছে এ সি বি মানে এই কোনটা চেয়েছে তাহলে এই মানটা জানি আশি তাহলে এটা কত হয় এর অর্ধেক হয় তাহলে আমরা কি জানি কোন এসি বি ইজিক টু হাফ কোন এ ও বি সমান এ ও বির মান হচ্ছে আশি ডিগ্রি তাহলে হাফ ইন্টু আশি মান হচ্ছে চল্লিশ ডিগ্রি এটা হচ্ছে উত্তর নেক্সট বলছে ছয়টা দেখো একটি নিরেড লম্ববৃত্তাকার চুঙ্গের সমতল সংখ্যা কত হবে দুটি না ছবিটা এঁকে দিয়েছি এই যে ওপরের আর নিচের এই দুটি হচ্ছে দুটি সমতল এইটা আর এইটা এই দুটো হচ্ছে সমতল নেক্সট বলছে দেখো তিনের দাগে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো এক একটা বলছে বলছে রনির মূলধনের পরিমাণ তুইনের অপেক্ষা এক পূর্ণ একের দুই গুণ মানে দেড় গুণ তাদের লাভ্যাংশ বন্টনের অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি সত্য না মিথ্যা এটা বলতে হবে দেখো কীভাবে করেছি ধরি তুহিনের মূলধন হচ্ছে এক্স টাকা তাহলে রনির কথা হবে এক্স ইন্টু এক একের দুই মানে হচ্ছে তিনের দুই এক্স ইন্টু তিনের দুই তাহলে যদি অনুপাতা বের করি রনি তুহিন সমান হচ্ছে থ্রি এক্স বাই টু গুণ করলে থ্রি এক্স ইজ টু কেটে গেল তাহলে হয়ে যাবে থ্রি এখানে বলেছিল টু জিরো থ্রি কিন্তু বেরিয়েছে থ্রি জিরো টু তাহলে এটি কী হবে মিথ্যা নেক্সট দেখো পরের প্রশ্নটা কী বলছে তোমরা তোমাদের বইটা একটু দেখো দু নম্বর প্রশ্নটা বলছে একটি দ্রব্যের বর্তমান মূল্য একশো টাকা দ্রব্যটির মূল্য প্রতি বছর দশ পার্সেন্ট হ্রাস পায় দু বছর পর দ্রব্যটির মূল্য হয় একাশি টাকা তো এখানে দেখো এই প্রশ্নটা তোমাদের দেখে নাও বই থেকে ওখানে তাহলে কী হচ্ছে একটি মূল্য আছে তার হচ্ছে একশো টাকা দাম তো প্রতি বছর তার দাম কমছে কত করে দশ পার্সেন্ট করে তাহলে বলছে দু বছর পর কত দাম হচ্ছে একাশি টাকা এটা সত্য না মিথ্যা প্রমাণ করতে হবে তাহলে আমরা কী জানি ফর্মুলা পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু এন এখানে এন মানে হচ্ছে সময় কত বছর আর মানে হচ্ছে রেট অফ ইন্টার রেট মানে হচ্ছে কত শতকরা আর পি মানে হচ্ছে প্রিন্সিপাল মূলধন তাহলে এখানে দেখো পিসার একশো টাকা বলেই দিয়েছিল তার পিয়ের জায়গায় একশো বসাবো ওয়ানের জায়গায় ওয়ান বসলো আর আর মানে দশ পার্সেন্ট দশ বসলো বাই হান্ড্রেড আর এন মানে হচ্ছে দু বছর তো স্কোয়ার হলো তার একটা বিয়োগ করলে শূন্য শূন্য কাটলো তা একশো ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টেন তার হোল স্কোয়ার এখানে খাটাকাটি করলে দেখো কী হচ্ছে একশো ইন টু হান্ড্রেড বাই একশো 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 কেটে গেলো তাহলে একাশি হল তো এখানে একাশিই বলেছিলো তো একাশি বেরিয়েছে এটা সত্য হবে নেক্সট দেখো পরেরটা বলছে তিনেরটা তিনেরটা বলছে একটা দিয়ে এটা যে দিয়েছে বলছে এটি একটি করণীয় নয় তাই এটা যে প্রমাণ করতে হবে করণীয় নয় প্রমাণ করতে হবে তাহলে দেখো রুট আন্ডার ওয়ান প্লাস রুট ফাইভ প্লাস রুট সিক্সটিন তার ষোলোকে প্রথমে ভাঙলাম চার চারে ষোলো তা দুটো চারের জন্য একটা চার বেরোলো তাহলে কী হয়ে যাবে পাঁচ ইন্টু পাঁচ প্লাস চার সমান নয় তিন ত্রিকে নয় তাহলে তিন দুটো তিনের জন্য একটা তিন বেরোবে তাহলে চার ওয়ান প্লাস তিন সমান রুট চার আর দুই দুগুণে চার দুটো দুইয়ের জন্য একটা দুই বেরোবে তাহলে কী হলো এটি একটি করণীয় নয় করণে থাকলে তার রুট থাকতো এখানে রুট নেই তাহলে এটি একটি পূর্ণ সংখ্যা তাহলে এটি হবে সত্য নেক্সট দেখো তারপরেরটা বলছে চারের প্রশ্নটা বলছে এক্স এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব ক্রমিক সমানপাতিক এটা প্রমাণ করতে হবে হ্যাঁ কি না সত্য কি মিথ্যা সেটা বলতে হবে তাহলে আমরা আগে জানি কী জানি ক্রমিক সমানুপাতিক কী হয় এ বাই বি ইজ ইকোয়াল টু বি বাই সি হয় তাহলে বি স্কোয়ার কোনি গুণ করলে বি স্কোয়ার সমান এসি এটা হয় তো যদি এখানে দেখো এক্স কিউব ওয়াইকে এ ধরি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে বি ধরি এবং এক্স ওয়াই কে যদি সি ধরি তাহলে কি হবে বাম পক্ষে দেখো বের করব প্রথমে বাম পক্ষে বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোলস্ক করতে হবে বি স্কোয়ার বের করেছি তাহলে কী হয়ে যাবে এক্স টু বার ফোর ওয়াই টু তু বার ফোর হয়ে যাবে আর ডান পক্ষে দেখো কী বলেছে এসি বি স্কোয়ার সমান এসি তাহলে এসি সমানও সেম রুবে তাহলে এসি সমান দেখো এ মানে কত এ মানে হচ্ছে এক্স কিউব ওয়াই আর সি মানে হচ্ছে এক্স ওয়াই কিউব তাই গুণ করি দেখো সূচক নিয়ম অনুযায়ী একই বেসের পাওয়ারগুলো কী হয় যোগ হয়ে যায় গুণ থাকলে তাহলে এক্স এখানে তিন আর এক তাহলে চার হয়ে গেলো ওয়াইয়ের ক্ষেত্রেও সেম চার হয়ে গেল তাহলে দেখো পক্ষ আর টার্মপক্ষ সেম বের হলো তাহলে কী হবে এটি সত্য নেক্সট পাঁচেরটা বলছি দেখো পাঁচের প্রশ্নটা কী বলা আছে তোমার তোমাদের বইটা একবার দেখে নাও দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম্মত এটি কী হবে মিথ্যা নেক্সট দেখো শেষ প্রশ্ন বলছে ছয়টা আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি অর্ধ গোলকের তলের ক্ষেত্রফলের অনুপাত হবে ফোর ইজ টু থ্রি তাহলে দেখো এখানে গোলকের কী বলছে ও গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলগত ফর্মুলা কী ফোর পায় আর স্কোয়ার আর অর্ধ গোলকের ক্ষেত্রে কী হয় সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা থ্রি পায় আর স্কোয়ার এদের পাচ্ছে তাহলে কী করবো ফোর পাই আর স্কোয়ার ইজ টু থ্রি পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার পায় স্কোয়ার কেটে গেল তাহলে ফোর ইজ টু থ্রি তাহলে এটাই বলেছে তো এটি হবে সত্য তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন তো ভালোভাবে বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য